আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন 62 জন। তো চলুন বন্ধু বিস্তারিত সংবাদ জেনে নিই কোথায় ঘটনাটি ঘটেছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত 62 জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের স্বেচ্ছাসেবী পাহারাদার দলকে লক্ষ্য করে এ হামলা চালায় বন্দুকধারীরা। দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি। কেবির ইয়ানসা কাই পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারোর মাধ্যমে ডাকাতেরা এই পরিকল্পনা জেনে যায়। এ হামলায় তাদের দলের 62 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথম দিকে কেবিকে মোটরসাইকেল করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে 50 জনের বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল। তারপরে এই দ্বিতীয় ঘটনায় একই মতন ডাকাতি দলের ঘটনায় 62 জনের প্রাণ হারালো নাইজেরিয়ায়। তো বন্ধুরা, সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।